নির্বাচনে যাবে ঐক্য ফ্রন্ট তারিখ এক মাস পেছানোর দাবি প্রতীকের সিদ্ধান্ত পরে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে জাতীয় ঐক্য ফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে আমরা আশা করি যে এই ঐক্যবদ্ধ শক্তি নির্বাচনে জনগণের আস্থা অর্জন করে জনগণের মালিকানা কায়েম করবে অংশ নেবে ২০ দল জোটবদ্ধভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি ফারজাদা মুমু এবং আমি ইমদাদুল হক এবার অন্যান্য শীর্ষ সংবাদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবারও ক্ষমতায় আসলে দেশকে দারিদ্র্যমুক্ত ঘোষণার অঙ্গীকার উৎসবমুখর পরিবেশে চলছে আওয়ামী লীগের তৃতীয় দিনের মনোনয়ন ফরম বিক্রি ও জমার কার্যক্রম মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু ঢাকা ১৭ আসনের জন্য কিনলেন এরশাদ জয়ী হতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ জোটগতভাবে নির্বাচনের বিষয়ে সময় চেয়ে ইসিকে যুক্তফ্রন্টের চিঠি বিকেলে যাবে আওয়ামী লীগ নৌকা প্রতীকেই নির্বাচনে যাবে ইনুর জাসদ এবং নির্বাচনের মাঠে ব্যবসায়ীদের সরব উপস্থিতি বিভিন্ন দল থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা দেশের উন্নয়নে কাজ করার পরামর্শ বিশ্লেষকদের নির্বাচনে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট কিছুক্ষণ আগে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কথা জানান জোটের নেতারা ডক্টর কামাল বলেন গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতেই নির্বাচনে যাবার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট লিখিত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের তারিখ এক মাস পেছানোর দাবি জানান তবে দাবি আদায় না হলে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি কোন প্রতীকে ঐক্যফ্রন্ট নির্বাচনে যাবে সে ব্যাপারে পরে জানানো হবে বলেও জানান নেতারা 8 নভেম্বর তফসিল ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক গুঞ্জন ছিল জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে যাবে কি যাবে না বিষয়টি খোলাসা করতে রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে হাজির হন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা এ সময় তারা জানান আন্দোলনের অংশ হিসেবেই তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন ডক্টর কামাল হোসেন বলেন ইতিহাসে যখনই ঐক্য হয়েছে তখনই জনগণের বিজয় হয়েছে আমরা জাতীয় ঐক্যের উপরে জনগণের ঐক্যের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমাদের ইতিহাসে দেখা গেছে যে যখনই জাতীয় ঐক্য গঠন হয়েছে তারা বিজয় ছিনে এনেছে প্রত্যেকবারই এটা হয়েছে ইনশাল্লাহ এইবারও হবে আমরা পরিবর্তন চাই এই ঐক্য গড়ে উঠেছে একটা সবচেয়ে বড় যেটার যে দাবি সেটা হলো পরিবর্তন সুশাসন জনগণের শাসন আইনের শাসন এবং সংবিধানকে কেন্দ্র করে এই ঐক্য গঠন করা হয়েছে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলেও এখনো প্রতীক ঠিক হয়নি বলে জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য তফসিল এক মাস পেছানোরও দাবি জানান তিনি পরিবর্তন ও সুশাসনের দাবিতে এই ঐক্য বলে জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা দেশের নানা স্থানে সরকারি দলের আনন্দ মিছিল প্রমাণ করে নির্বাচন কমিশন আসলে সরকারের চাহিদা মতো এই তফসিল ঘোষণা করে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অত্যাবশ্যকীয় লেভেল প্লেইং ফিল্ডের ন্যূনতম শর্ত এখন পর্যন্ত পূরণ হয়নি এরকম একটা পরিস্থিতিতে একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রায় অসম্ভব ব্যাপার তাই জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন কিন্তু এরকম ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সে আন্দোলন সংগ্রামের পথে নির্বাচনে অংশগ্রহণকেও আন্দোলনের অংশ হিসেবেই বিবেচনা করবে জাতীয় ফ্রন্ট একটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় দায়িত্ব সরকার নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলেও জানান ঐক্যফ্রন্ট নেতারা আন্দোলন তো আমাদের শুরু হয়ে গেছে তার মধ্যে যখনই প্রয়োজন হয় সবকিছুই করা হবে
আছি, আদালতে যেতে হলে অবশ্যই যাওয়া যাবে, কিন্তু আন্দোলনের অংশ হিসাবে। এর আগে শনিবার দিনব্যাপী দফায় দফায় নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে গুলশান বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক করেন বিএনপি, বিশদলীয় ঐক্যজোট ও জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ দলীয় জোট। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জোটের শরিক এলজেপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। এ সময় তিনি দাবি করেন, নানামুখী ব্যর্থতার কারণে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করে বিশ দলীয় জোটকে ব্যালটের মাধ্যমে বিজয়ী করবে। আমরা দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ এবং জনগণের প্রতি আস্থাশীল বলেই এত প্রতিকূলতার মধ্যেও আমরা বিশ দলীয় জোট সর্বসম্মতভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। ঐক্যফ্রন্টের সাথে আমাদের নির্বাচনে সমঝোতা হবে। সরকারের দুর্নীতি, অনাচার, অত্যাচার, রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় সীমাহীন ব্যর্থতার প্রতিবাদ ব্যালটের মাধ্যমে দেওয়ার জন্য জনগণকে সুযোগ দেওয়া প্রয়োজন মনে করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাদশ সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সকালে গণভবনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বল্প মেয়াদে কোনো দেশের উন্নয়ন করা সম্ভব নয়, এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দেশকে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ। আবারও ক্ষমতায় এলে দেশকে দারিদ্র্যমুক্ত ঘোষণা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের যুব সমাজ তাদের বেকারত্ব দূর করবার জন্য যেমন বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছি, ওই মোবাইল ফোন থেকে শুরু করে এই যে এতগুলি টেলিভিশন, বিদ্যুৎ কেন্দ্র, বিমা, ব্যাংক, বিমা, বিমান থেকে শুরু করে হেলিকপ্টার সার্ভিস থেকে শুরু করে আজকে যা কিছু দেখা যায় আমাদেরই করা। কেন আমি একটা চিন্তাই করেছি যে কর্মসংস্থানের ব্যবস্থা কতভাবে বাড়তে পারে। এবং আমাদের উন্নয়নের সব থেকে বড় কথা হচ্ছে গ্রাম পর্যায়, গ্রাম পর্যায়ে মানুষের উন্নয়নটা। এই উন্নয়নটা শুধু শহরের কিছু মুষ্টিমেয় লোকের জন্য না। কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছিলাম, সে ব্যাংকে কোন একজন যুবক কোনো কোলেটারাল ছাড়া, জামানত দিতে হবে না, তারা ঋণ নিতে পারে। সেই সময় দিয়েছিলাম 1 লক্ষ, পরবর্তীতে এটা 2 লক্ষ টাকা করে দিয়েছি যে একটা কিছু নিয়ে কাজ করে খাক। উৎসব মুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে তৃতীয় দিনের মতো চলছে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম। সকাল 9টা থেকে শুরু হয় ফর্ম জমা নেওয়া কার্যক্রম, আর সকাল 10টা থেকে শুরু হয় ফর্ম বিতরণ কার্যক্রম। এদিকে কার্যক্রম পরিদর্শনে এসে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাশরাফির মনোনয়নের নেয়ার প্রসঙ্গে বলেন, রাজনীতিতে অংশ নিলেও তার প্রভাব মাশরাফির খেলায় পড়বে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে চলছে আওয়ামী লীগের ফর্ম বিক্রির পাশাপাশি ফর্ম জমা নেওয়া কার্যক্রম। ফর্ম কিনতে সকাল থেকেই ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে আসতে শুরু করেন মনোনয়ন প্রত্যাশীরা। আমাদের প্রিয় নেত্রী, আমাদের আকাঙ্ক্ষার প্রতীক, ঐক্যের প্রতীক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলামকে আবারও মনোনয়ন দেবেন এবং আমরা অঙ্গীকার করছি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কামরাঙ্গীরচর সাভার ক্যানিংস থেকে আমরা বিপুল ভোটে কামরুল ইসলামকে বিজয়ী করব। যদি আমাকে নমিনেশন দেন তাতেও খুশি, নমিনেশন না দিলেও আমি খুশি। আমাদের নেত্রী যাকে দিবে তার পক্ষে আমরা কাজ করব। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে বলে প্রত্যাশা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তফসিলের বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ার, বাস্তবতা বিবেচনায় রেখে ইসি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে মনে করেন তিনি। মাশরাফি রাজনীতিতে আসলে খেলায় কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি। ঐক্যফ্রন্ট, বিএনপি, বিশ দলীয় জোট, তারা ইলেকশন নির্বাচনে আসবেন, তারা অংশ নেবেন, এটা আমরা বলেছি। ইলেকশন কমিশন শিডিউল পরিবর্তনে যে সময়ের ব্যাপারটা এবং এই দাবি যৌক্তিকতা যা বাস্তবের দিকে সময়ের দিকে চেয়ে সিদ্ধান্তটা যথাযথভাবে নেব।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কার্যালয় স্থাপিত আটটি বিভাগের বুথ থেকে একযোগে চলছে ফর্ম বিক্রি। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য নড়াইল দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। তার আসার খবরে ভক্ত ও সমর্থকরা ভিড় করেন আওয়ামী লীগ কার্যালয়ে। এই মুহূর্তে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, মুম, আপনি জানেন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজকে নিয়ে তিন দিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের যে ধানমন্ডি কার্যালয় রয়েছে, সভাপতি রাজনৈতিক কার্যালয় রয়েছে, এখান থেকেই আসলে তিন দিন ধরে যারা মনোনয়ন প্রত্যাশী তারা এখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং অনেকে জমাও দিচ্ছেন। তো এই তিন দিনের মধ্যে আমি বলবো যে সবচেয়ে একটি বিষয় নিয়ে যে গুঞ্জন ছিল এবং আলোচনা ছিল, সমালোচনা ছিল সামাজিক মাধ্যমেও, যে ক্রিকেট তারকা, জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা নড়াইল থেকে তার যে নিজের সংসদীয় যে আসন রয়েছে সেখান থেকে উনি মনোনয়ন প্রত্যাশী, এই বিষয়টি আসলে গুঞ্জন অবসান ঘটেছে কিছুক্ষণ আগেই। তিনি এই ধানমন্ডি আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সভানেত্রীর এই কার্যালয়ে এসেছেন এবং দলের যে সাধারণ সম্পাদক রয়েছেন ওবায়দুল কাদের, ওবায়দুল কাদেরের হাত থেকে উনি আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে ঠিক 10 থেকে 15 মিনিট আগেই উনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এটি ছিল আসলে তিন দিনের মধ্যে বলব এই দলের জন্য বা এই যে নমিনেশন পেপার যে সংগ্রহ করছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি বিষয় হচ্ছে মাশরাফি বিন মুর্তজার এই নমিনেশন পেপারটি সংগ্রহ করার বিষয়। তো কিছুক্ষণ আগে উনি এখান থেকে নমিনেশন পেপার সংগ্রহ করে হয়েছেন। আর আরেকটি বিষয় বলবো যে ওনার এই নমিনেশন পেপার সংগ্রহ থেকে শুরু করে এই গত দুই দিন ধরে কিন্তু বিষয় ছিল যে আজকাল উনি নমিনেশন পেপার উত্তোলন করবে। আমরা কিছুক্ষণ আগেও আসলে কনফিউজ ছিলাম যে উনি কখন আসবেন বা কি আসছেন কিনা এই বিষয়টা নিয়ে। তো সব সকল বিষয়ের অবসান ঘটিয়েছেন কিছুক্ষণ আগে নমিনেশন পেপার উত্তোলন করে। আর আরেকটি বিষয় বলবো যে গত দুই দিন ধরে, আজকে নিয়ে তিন দিন ধরে কার্যালয় থেকে দলের যে প্রার্থী রয়েছেন বিভিন্ন সংসদীয় আসনগুলিতে তারা উৎসবমুখর পরিবেশে এবং বিভিন্ন তাদের যে নেতাকর্মী রয়েছেন তাদের মিছিল মিটিং নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হচ্ছেন এবং তারা এই নমিনেশন পেপারগুলো উত্তোলন করছেন আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশে। তো গতকাল সন্ধ্যা পর্যন্ত আমাদের কাছ থেকে যে বিষয়টি জানিয়েছিলেন যে 3200 নমিনেশন পেপার তারা বিতরণ করেছেন এবং প্রায় 460টি তারা নমিনেশন পেপার জমা পড়েছে, অর্থাৎ প্রার্থীরা উত্তোলনের পরে 460 জন প্রার্থী তাদের আবেদনপত্র, নমিনেশন যে মনোনয়নপত্র রয়েছে সেই মনোনয়নপত্র তারা জমা দিয়েছেন। তো আজকে ধানমন্ডি কার্যালয় থেকে আজকে এখান থেকে সবশেষ ছিল আমার কাছে এই তথ্য। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ের সামনে থেকে এতক্ষণ ওবায়দুল্লাহ মামুন জানাছিলেন সেখানকার সবশেষ খবর। এদিকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। সকালে রাজধানীর গুলশানের একটি কমিউনিটি সেন্টারে নিজের মনোনয়ন ফর্ম কেনার মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। আগামী 13 নভেম্বর প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম চলবে। 14 নভেম্বর থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। রোববার সকালে রাজধানীতে নিজের মনোনয়ন ফর্ম কেনার মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। দলীয় প্রধানের পরপরই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সহ আগামী সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে নির্বাচন করতে ইচ্ছুক প্রার্থীরা। আমাকে এই মুহূর্তে যদি মহাজোট থেকে নমিনেশন দেওয়া হয় তাহলে আমি আশা করি জাতীয় পার্টির সেই লাঙ্গলের প্রতীক নিয়ে এবং হুসেইন মোহাম্মদ হাতকে শক্তিশালী করতে পারবো। আমি আশা করছি যে নির্বাচিত হতে পারবো। আমি ইতিমধ্যেই আমার এলাকায় ব্যাপক গণসংযোগ করেছি, এলাকার মানুষ বলছে আপনার ছাড়া বিকল্প নেই। এ সময় এরশাদ বলেন দলীয় মনোনয়ন ফর্ম বিক্রির মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু করলো জাতীয় পার্টি। এই যাত্রা শেষ হবে নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে। যাত্রা শুরু হলো, এই যাত্রা শেষ হবে যেদিন আমরা নির্বাচনে জয়ী হব। প্রত্যেক কর্মী পূর্ণ সহযোগিতা চাই, আমরা যদি সবাই একসাথে লড়াই করি ইনশাল্লাহ আমরা লড়াই জিতবই। আমি বলতে চাই
সবাই ফর্ম কিনুন, হাজার হাজার ফর্ম কিনুন, দেখাতে পারে আমাদের ক্যাপ প্রার্থী আছে। এদিকে মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রমকে ঘিরে সকাল থেকেই উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় লাঙ্গল প্রতীকের পক্ষে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে আছেন রিপোর্টার জুনায়দ আল হাবিব। মনোনয়ন ফরম বিক্রির খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুনায়দ, ইতিমধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণনা শুরু হয়ে গেছে এবং এরই মধ্যে রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের নির্বাচনের যে প্রস্তুতি সে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর অংশ হিসেবে জাতীয় পার্টি হুসাইন মোহাম্মদ এরশাদের যে জাতীয় পার্টি তার মনোনয়নপত্র বিক্রি কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। আমরা এর আগে যেটা জানিয়েছিলাম যে দুপুর ১২টার পর থেকে গুলশানের ইমানুয়েল কমিউনিটি সেন্টার থেকে হুসাইন মোহাম্মদ এরশাদ তার নিজ দলের মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক বিতরণ শুরু করেছেন এবং সেই ইমানুয়েল কনভেনশন সেন্টারে মনোনয়নপত্র আনুষ্ঠানিকতা বিক্রির আনুষ্ঠানিকতা শুরুর পর থেকে এখন কিন্তু জাতীয় পার্টির যে বনানী কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলছে। আমরা ইতোমধ্যে আসলে এই মনোনয়নপত্র কতগুলো মনোনয়ন বিক্রি হয়েছে তার সঠিক সংখ্যা কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে না পারলেও দলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে প্রায় অর্ধ শতাধিক মনোনয়নপত্র কিন্তু ইতোমধ্যে তারা বিতরণ করেছেন এবং এই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম তাদের আগামী আরও দুদিন চলবে, অর্থাৎ আগামীকাল সোমবার এবং মঙ্গলবার তারা তাদের মনোনয়নপত্র বিতরণ করবেন। এবং মনোনয়নপত্র বিতরণ শেষে ১৪ তারিখে হুসাইন মোহাম্মদ এরশাদ যারা মনোনয়ন প্রত্যাশী তাদের আনুষ্ঠানিকভাবে তাদের সাক্ষাৎকার গ্রহণ করবেন এবং তাদের মধ্যে যাদেরকে যোগ্য মনে হবে তাদেরকে তিনি আসলে মনোনয়ন মনোনীত করবেন আসলে তার লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনের জন্য। তো মনোনয়নপত্রে উদ্বোধনের আনুষ্ঠানিকভাবে যখন উদ্বোধন করেছেন হুসাইন মোহাম্মদ এরশাদ যে বিষয়টি বলেছে যে তারা আশাবাদী বছর সরকার গঠন করার ক্ষেত্রে তারা ৩০০ আসনে আসলে প্রার্থী দেওয়ার কথা বলছেন এবং তারা বলছেন যে তারা ৩০০ আসনে প্রার্থী দেবেন এবং যদি যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বা তার দলের যারা নেতাকর্মী দেশের সাধারণ মানুষের কাছে তিনি সহযোগিতা চেয়েছেন, তারা বলছেন যে হুসাইন মোহাম্মদ এরশাদ দেশের উন্নয়নের জন্য বিগত দিনগুলোতে যেভাবে কাজ করেছেন আগামী দিনেও যদি তিনি নির্বাচিত হন তার দল সরকার গঠন করতে পারে তাহলে তারা দেশের উন্নয়নে কাজ করবেন বলে আসলে তারা আশ্বাস দিয়েছেন। তো ইমদাদ, এই ছিল জাতীয় পার্টির মনোনয়ন বিতরণ কার্যক্রমের সবশেষ খবর। জাতীয় পার্টির বনানী কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার জুনায়দ আল হাবিব। দুপুরের সময় আরো থাকছে কুষ্টিয়ার গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পে নেই সুইস গেট অপারেটর, অপচয় হচ্ছে পানির, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জোটগতভাবে নির্বাচন করতে চায় ১৪ দলীয় জোটের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এবং তরিকত ফেডারেশন। দুপুরে দুটি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বিষয়টি অবহিত করেছে দল দুটি। আজই জোটগতভাবে নির্বাচন করার বিষয় অবহিত করার শেষ দিন থাকলেও এখন পর্যন্ত ইসিকে চিঠি দিয়েছে এই দুটি দল। প্রধান নির্বাচন কমিশন বরাবর জাসদ সভাপতি হাসানুল হক ইনু স্বাক্ষরিত চিঠিতে বলা হয় গতবারের মতো এবারও নৌকা প্রতীক নিয়েই নির্বাচন করতে চায় জাসদ। একইভাবে তরিকত ফেডারেশনও ইসিকে বিষয়টি অবহিত করে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে নির্বাচন করার বিষয়ে কমিশনকে অবহিত করতে হয়। এদিকে বিকেল ৩টার দিকে এ বিষয়ে কমিশনের সঙ্গে আওয়ামী লীগের বৈঠকে বসার কথা রয়েছে। এছাড়াও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে ইসির। যদিও আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে সময় বাড়ানোর দাবি জানানো হতে পারে বলেও জানা গেছে। এদিকে যাদের বাড়ি, মার্কেট এবং যানবাহনে নির্বাচনী প্রচারণার পোস্টার, ব্যানার, ফেস্টুন রয়েছে সেগুলো স্ব খরচে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। ১৪ নভেম্বরের মধ্যে অপসারণ না করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসি। এই মুহূর্তে ইসি সচিবালয়ে আছেন রিপোর্টার বেলায়েত হোসাইন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেলায়েত,
কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে, সেটি হলো যে সমস্ত ভবন কিংবা বাড়ি কিংবা যানবাহনের মধ্যে নির্বাচনী প্রচারণার সামগ্রী রয়েছে সে সমস্ত যানবাহনের মালিক, বাড়ির মালিক কিংবা প্রতিষ্ঠানের মালিকদেরকে বলা হয়েছে যে তাদেরকে নিজ খরচে এই প্রচারণার সামগ্রীগুলো সরিয়ে ফেলার জন্য। আর আজকের দিনে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নির্বাচন কমিশনে, আপনাকে এর আগেও যেটা বলেছিলাম যে আজকে জোটগতভাবে যারা নির্বাচন করতে চায় সেই বিষয়টি নির্বাচন কমিশনকে জানানোর আজকে মূলত শেষ দিন। তো এই শেষ দিনে এসে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে দুটি দল নির্বাচন কমিশনকে জানিয়েছে যে তারা কোন প্রতীকে নির্বাচন করতে চায়। তো যেটা আমরা জেনেছি যে নির্বাচন কমিশন থেকে যে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ তারা নৌকা প্রতীকে নির্বাচন করতে চায় বলে নির্বাচন কমিশনকে অবহিত করেছে। পাশাপাশি চতুর্দলীয় জোটের আরেকটি শরিক দল তরিকত ফেডারেশন তারাও জানিয়েছে যে তারাও নৌকা প্রতীকে নির্বাচন করতে চায়। আর এখন পর্যন্ত কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল আসেনি, যদিও আমরা জেনেছি যে বিকেল 3টার দিকে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসবে। তারা আজকের এই দিনটি আরও সময়টি বাড়ানো যায় কিনা সে বিষয়ে কমিশনের সঙ্গে কথা বলবে। পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসবে বলেও আমরা শুনেছি। তো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে যে বিষয়টি উল্লেখ করা আছে যে তফসিল ঘোষণার 3 দিনের মধ্যে কিন্তু জানাতে হবে কারা কোন জোটে গিয়ে নির্বাচন করবে। তো যদিও এখন প্রায় এর আগে যুক্তফ্রন্ট কিন্তু দাবি জানিয়েছিল যে এই সময়টি আরও বাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু আসলে এখন আসলে দেখার বিষয় যে নির্বাচন কমিশন আইনের বাইরে গিয়ে এই সময়টা আসলে বাড়াতে পারবে কিনা, এটি একটি আসলে আলোচনার বিষয়। তো আজকে সারাদিন এই জাতীয় ঐক্যফ্রন্ট কিংবা আওয়ামী লীগের প্রতিনিধি দল এখানে আসতে তাদের সঙ্গে বৈঠকের পর সর্বশেষ আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটি আসলে এখন দেখার বিষয়। আরেকটি বিষয় কিন্তু এখানে একটি উল্লেখ করার মতো যে আসলে জাতীয় পার্টির জন্য একটি বিষয় থেকে যায় যে তারা আসলে কোন প্রতীকে, তারা কি লাঙ্গল প্রতীকে নির্বাচন করবে নাকি মহাজোটে গেলে তারা আসলে নৌকা প্রতীকে নির্বাচন করবে, এটিও কিন্তু এখন উল্লেখযোগ্য একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো বলা যায় যে আসলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে আজকে বিকেল নাগাদ। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। ইসি সচিবালয় থেকে এতক্ষণ সবশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন বেলায়েত হোসাইন। প্রতীক বরাদ্দের আগে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন না করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিভাগীয় রিটার্নিং অফিসার। সকালে তিনি একথা বলেন। নির্বাচনী প্রচারণার ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরিয়ে নিতেও অনুরোধ জানিয়েছেন তিনি। যারা নির্বাচন করবেন, নির্বাচন প্রক্রিয়ার সাথে জানেন যে আসলে বিভিন্ন সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা আছে। এটি একটি এজেন্সি এককভাবে নির্বাচনকে সার্বিকভাবে সফল করতে পারে না। যদি আইনের ব্যত্যয় ঘটায় তাহলে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ গৃহীত হবে তাদের বিরুদ্ধে। দেখছেন দুপুরের সময়। ক্লিক সিলিং ফ্যান, এই হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। দেশের অগ্রগতি অব্যাহত রাখতে সবাইকে উন্নয়ন ও সুশাসনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। দেশ আজকে এগিয়ে যাচ্ছে, আমরা আজকে পৃথিবীর মধ্যে একটা সমৃদ্ধ দেশ হওয়ার চিন্তা করছি, পৃথিবীর মানুষ আমাদেরকে শ্রদ্ধার চোখে দেখে। এই যে আমাদের উন্নয়নের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাকে আমাদের রক্ষা করতে হবে। নির্বাচন সামনে, আমরা সবাই আমার ভোটাধিকার প্রয়োগ করবো, ভোটাধিকার প্রয়োগ করবো আমার উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে, সুন্দরের পক্ষে। আমাদের অগ্রগতি, আমাদের উন্নয়ন, আমাদের স্বপ্ন যাতে আবার চুরমার না হয়, আবার যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, কোনো বাধা যাতে না আসে। জাতিসংঘ আজকে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করেছি, আমাদের প্রাথমিক স্বীকৃতি দিয়েছে, 2024 সালে চূড়ান্ত স্বীকৃতি দেবে। এই চূড়ান্ত স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে কোনো বাধা যাতে না আসে। মিয়ানমারের সাথে সমুদ্র সীমানা ও রোহিঙ্গার কারণে কক্সবাজার 4 আসনটি খুবই গুরুত্বপূর্ণ। এই আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদি দীর্ঘদিন ধরে বিতর্কিত হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় আওয়ামী লীগের জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে বলে দাবি ক্ষমতাসীনদের। আর বিএনপি বলছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণের ভোটেই বিএনপি জয়ী হবে। সুজাদ্দিন রুবেলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফ উপজেলার একটি পৌরসভা, ছয়টি ইউনিয়ন ও উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে কক্সবাজার চার আসন। ৮৬ সালের পর কক্সবাজারের আটটি উপজেলাকে চারটি আসনে বিভক্ত করার পর দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই আসনে বিএনপি ৩, আওয়ামী লীগ ২ ও জাতীয় পার্টি একবার করে জয়ী হয়। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের একাধিক প্রার্থী মাঠে নামলেও নেই বিএনপির কোনো প্রার্থী। তবে ভোটাররা বলছেন, মরণ নেশা ইয়াবা দুর্নাম থেকে যিনি মুক্তি দিতে পারবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান তারা। যে প্রার্থী নির্বাচিত হওয়ার পরে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই যে জনপ্রতিনিধি আমাদেরকে রোহিঙ্গাদের নানাবিধ অত্যাচার এবং অপরাধ থেকে আমাদের মুক্তি দেবে। আওয়ামী লীগ নেতার মতে, বর্তমান সরকারের উন্নয়ন ও মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় জনগণ আবার তাদের থেকেই বেছে নেবে। আমরা বিশাল দল, বড় দল, প্রার্থীর কোনো অভাব সবসময় কোনো সময় ছিল না, প্রার্থী থাকবে স্বাভাবিক, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বাংলা আওয়ামী লীগের সভানেত্রীর সিদ্ধান্তে চূড়ান্ত বলে আমরা মনে করি। আর বিএনপি নেতার দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণের ভোটে বিএনপি প্রার্থী জয়ী হবে। আমরা তো একটা সুন্দর অবাধ অংশগ্রহণমূলক মানুষের ভোটাধিকার আছে এরকম একটি নির্বাচন চাই। ইনশাআল্লাহ দেখবেন এদেশের নাগরিকেরা যারা ভোটার হয়েছে, মা বোন সকলে আমাদেরকে ভোট দেবে। এই আসনে মোট ভোটার ২৫৭৩৬৭ জন, এর মধ্যে নারী ১২৮৫০২ জন। সময় সংবাদ, কক্সবাজার। কক্সবাজার চার আসন নিয়ে বিস্তারিত থাকছে রাত ৮টার নির্বাচন সংবাদে। একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে শুরু হয়ে গেছে নির্বাচনী তোড়জোড়। নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিগুলো সম্পন্ন করতে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বিক্রি এবং ভোট গ্রহণ কর্মকর্তা যাচাই বাছাই ব্যস্ত তারা। চট্টগ্রামে প্রায় ৩৭,০০০ ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। অপরদিকে শুরু থেকেই নির্বাচনী পরিবেশে শৃঙ্খলা বজায় রাখতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন। বিস্তারিত কমলদের রিপোর্টে। নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটার ৫৬,৪১,১৯৯ জন, আর ১,৮৯৯টি ভোট কেন্দ্রে বুথ থাকবে ১০,৬৮৩টি। ভোট গ্রহণ কাজে নিয়োজিত থাকবে ১,৯৯৪ জন প্রিসাইডিং অফিসার, ১১,২১৮ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ২২,৪৩৫ জন পোলিং অফিসার। আগামী নির্বাচনে যে সকল কর্মকর্তাদেরকে আমরা নিয়োগ দিব, যাদের নিয়ে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন না হয় বা কোনো ধরনের বিতর্কের সৃষ্টি না হয়, সে ধরনের কর্মকর্তা যাতে আমরা নিয়োগ দিতে পারি, সেজন্য এগুলো আমরা যাচাই বাছাই করছি। অতীতে দেখা গেছে তফসিল ঘোষণার পরপরই রাজনৈতিক দলগুলো আধিপত্য বিস্তারে নানামুখী তৎপরতা চালায়। তাই নির্বাচনের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে এখনই পদক্ষেপ নেওয়ার তাগিদ এ বিশ্লেষকের। নির্বাচনের সময় দুই ধরনের সন্ত্রাস হতে পারে। একটা হচ্ছে নির্বাচন আমি যেন তেনভাবে জিতবো তার জন্য সন্ত্রাস, আরেকটা হতে পারে নির্বাচনকে যেন তেনভাবে বাধা দেব। নির্বাচনের ফলাফলকে কোনো ব্যক্তি বা কোনো দল তার পক্ষে নেওয়ার যদি কোনো চেষ্টা থাকে, নির্বাচন কমিশনকে কোনো পক্ষপাতহীনভাবেই সেটাকে প্রতিরোধ করতে হবে। মনোনয়নপত্র সংগ্রহ করা এবং জমা দেওয়ার সময় সম্ভাব্য প্রার্থীদের উপর প্রতিপক্ষের যেমন হামলা চালানোর আশঙ্কা থাকে, তেমনি অভ্যন্তরীণ বিরোধের সুযোগও থাকে। এই অবস্থায় শুরু থেকেই কঠোর অবস্থানে থাকার হুঁশিয়ারি সিএমপি কমিশনারের। মনোনয়নপত্র গ্রহণ এবং দাখিলের সময় কোনো রকম যদি দলীয় অন্তর্দ্বন্দ্ব অথবা অন্য দলের সঙ্গে কোনো রকম সংঘাতের বিষয় থাকে, আমরা কঠোর হস্তে দমন করব। নির্বাচনকালীন সময়ে যে কোনো সংঘাত এড়াতে নগরীতে ৪,০০০ এবং জেলায় প্রায় ২,৫০০ পুলিশের পাশাপাশি ৬,৫০০ র‍্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে ঢাকা টেস্টে মুমিনুলের দুর্দান্ত সেঞ্চুরি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রাথমিক বিপদ সামলে উঠেছে বাংলাদেশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দল থেকে মনোনয়ন পেতে চেষ্টা করছেন কয়েক হাজার সম্ভাব্য প্রার্থী, যাদের মধ্যে এবারই প্রথম উল্লেখযোগ্য সংখ্যক উদ্যোক্তা ও ব্যবসায়ী আছেন নির্বাচনী মাঠে। তাদের প্রত্যাশা, ব্যবসা ক্ষেত্রে সফলতার পাশাপাশি দেশকে এগিয়ে নিতে উদ্যোক্তারাই সব থেকে বেশি ভূমিকা রাখতে পারবেন। তবে রাজনৈতিক শক্তিকে নিজেদের ব্যবসার কাজে না লাগিয়ে দেশের উন্নয়নে ব্যবহার করতে ব্যবসায়ী মনোনয়ন প্রত্যাশীদের পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে দলের মনোনয়ন পেতে জোরালো চেষ্টা করছেন নতুন পুরনো অনেক নেতা। প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতাদের পাশাপাশি আসছে নির্বাচনে বিভিন্ন দল থেকে নির্বাচনে অংশ নিতে দৌড়ঝাঁপ শুরু করেছেন শতাধিক উদ্যোক্তা ও ব্যবসায়ী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই থেকে শুরু করে বিজিএমইএ, বিকেএমইএ, এমনকি বিভিন্ন ব্যাংক ও আর্থিক খাতের শীর্ষ পর্যায়ের শতাধিক ব্যক্তি এখন রাজনৈতিক মাঠে বেশ সরব। সংসদ সদস্যদের দেয়া নির্বাচনী হলফনামা থেকে জানা যায়, দশম জাতীয় সংসদে 300 সাংসদের মধ্যে 206 জনের পেশাই ব্যবসা। বিভিন্ন রাজনীতিবিদদের আয়ের উৎস ব্যবসা হলেও ব্যবসায়ীদের রাজনীতিতে আসার ফলে দেশের রাজনীতি কতটুকু সমৃদ্ধ হবে, এমন প্রশ্ন ছিল আসছে নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী কয়েকজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছে। ব্যবসা সমাজ কি করতে পারে একটা এমপি হওয়ার পরে একটা জায়গায়? সে 5টা ইন্ডাস্ট্রি করতে পারে যেখানে কর্মসংস্থান হবে। ব্যবসায়ীরা যেমন ব্যবসাতে সফল, ব্যবসায়ীদের যদি রাজনীতিতে নিয়ে আসা হয় তাহলে তারা সেখানেও ভালো কর্ম করে দেখাতে পারবে। নিজের প্রজ্ঞা মেধা দিয়ে সে কিন্তু তার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যায়। তা এই মেধাটা যদি দেশের কাজে লাগানো যায়, আমি তো মনে করি ব্যবসায়ীরা যে রাজনীতিতে আসছে এরা অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবে। অর্থনীতির যুদ্ধে যদি আপনি বিভিন্ন দেশের সাথে টিকে থাকতে হয়, আপনাকে আমার মনে হয় এই ব্যবসায়ীদের এগিয়ে নিয়ে আসতে হবে এবং আমি মনে করি এরা সর্বোচ্চ কন্ট্রিবিউট করতে পারবে এই রাজনীতিতে। পরিসংখ্যান বলছে 1973 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে সংসদ সদস্যদের মধ্যে 15% ছিলেন ব্যবসায়ী। 1979 সালের নির্বাচনে সংসদ সদস্যদের মধ্যে ব্যবসায়ীর সংখ্যা বেড়ে দাঁড়ায় 35%। সবশেষ 2014 সালের নির্বাচনে ব্যবসায়ী সাংসদের হার 69% দাঁড়িয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যবসায়ীদের এই পদচারণা বৃদ্ধিকে স্বাভাবিকভাবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন সংবিধান অনুযায়ী যে কেউ রাজনীতিতে যুক্ত হতে পারে। রাজনীতিতে যে কেউ আসতে পারেন, রাজনীতি তো সবার জন্য উন্মুক্ত। কখনোই চাইব না জনগণের সমর্থন নিয়ে জাতীয় সংসদে এসে তিনি ব্যবসাকেই প্রাধান্য দিবেন, তিনি জনসেবাকে প্রাধান্য দিবেন, দেশ সেবাকে প্রাধান্য দিবেন। গেল সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের সম্ভাব্য প্রার্থীদের কাছে নমিনেশন ফর্ম বিক্রি শুরু করেছে, যা চলবে 19 নভেম্বর পর্যন্ত। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউটের সামনের মাঠটিতে স্থাপনা নির্মাণ না করতে মানববন্ধন করেছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। সকালে তারা মাঠের মধ্যে দাঁড়িয়ে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহণ করে স্থানীয়রা দাবি করেছেন, সম্প্রতি কারা কর্তৃপক্ষ মাঠের মধ্যে একটি স্কুল ও মসজিদ করার জন্য কাজ শুরু করেছিল। এলাকাবাসীর দাবির মুখে তারা সাময়িকভাবে কাজ বন্ধ করে রেখেছে। তারা দাবি করেন, মাঠের মধ্যে স্থাপনা তৈরি হলে ও অত্র এলাকার খোলা কোনো মাঠ থাকবে না, তাই ভবিষ্যতে যেন মাঠের মধ্যে আর কোনো স্থাপনা তৈরি না হয় এবং যেগুলো রয়েছে সেগুলো সরিয়ে ফেলার দাবি জানান এলাকাবাসী। কুষ্টিয়ার গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের স্লুইচ গেটগুলোতে নেই অপারেটর। এতে পদ্মা নদী থেকে উত্তোলন করা পানির অপচয় হচ্ছে। 10% পানি ব্যবহার করতে পারছেন না 4 জেলার কৃষক। অবশ্য শিগগিরই প্রয়োজনীয় লোকবল নিয়োগের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। কুষ্টিয়া প্রতিনিধি এস এম রাশেদের পাঠানো তথ্য এবং বাবুল হোসেনের তোলা ছবিতে রিপোর্ট। 1962 সালে কৃষিখাতে উন্নয়নের লক্ষ্যে কুষ্টিয়ায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পটি চালু হয়। সেচ পরিচালনার জন্য মূল ক্যানেলের সাথে 3500টি পাইপ সংযুক্ত রয়েছে আর মূল ক্যানেলের ওপর নির্মাণ করা হয় 2184টি স্লুইচ গেট। কিন্তু এসব স্লুইচ গেটে পর্যাপ্ত লোকবল না থাকায় পানি উত্তোলন ও সরবরাহ ব্যাহত হচ্ছে। কৃষকদের অভিযোগ, অপারেটর না থাকায় সঠিক সময়ে পানি পান না তারা। আবার অনেক সময় পানির কল বন্ধ না করায় অতিরিক্ত পানিতে তলিয়ে যায় ফসল। এছাড়া উত্তোলিত পানির 10% ব্যবহার না হওয়ায় নদীর পানি ফিরে যায় নদীতেই। এতে ফসল উৎপাদনে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। এই সেচ গেটগুলো এই কিডা কখন এসে খোলে এর কারণে সমস্ত পানিগুলো অপচয় হয়ে যায়। আলমাল দেখা যাচ্ছে ধানের বলাগালি পানি হয় বিল খালে, তখন হয়তো বিলি লাইবে চলে যায়। ধান তলায় থাকলে শোভন খেয়ে নষ্ট হয়ে যায়, তারপরে পোয়া ছাড়ে না। লোকবল সংকটের কথা স্বীকার করে শিগগিরই নিয়োগ দেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। জিকেসেস প্রকল্পের পানি ব্যবস্থাপনায় জনবলের স্বল্পতার কারণে কিছুটা বিঘ্নিত হচ্ছে। কর্তৃপক্ষের নিকট চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে, যদি চাহিদা মতো জনবল পাওয়া যায় তাহলে আমরা দক্ষতার সাথে আরো সেচ কার্য পরিচালনা করতে পারবো। কুষ্টিয়া গঙ্গা কপোতাক্ষ প্রকল্পের তথ্য অনুযায়ী কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা এই 4 জেলার 13টি উপজেলায় সেচের জন্য
জন্য 1655 কিলোমিটার খাল রয়েছে। সময় সংবাদ কুষ্টিয়া। ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে অক্টোবর মাসে 42,000-এর বেশি অবৈধ ভিওআইপির সিম ও কোটি টাকার সরঞ্জাম জব্দ করেছে বিটিআরসি। গ্রেফতার করা হয়েছে 28 জন অভিযুক্তকে। সকালে প্রতিষ্ঠানটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান বলেন, ভিওআইপি ব্যবসায়ী জড়িতদের বিরুদ্ধে আগের তুলনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে বিটিআরসির 42,150 সিম ধরা পড়ে, সেটা যদি দৈনিক 16 ঘন্টাও কাজ করে 2167 কোটি টাকার বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হয়, যার অংশ 40% হিসাবে বাংলাদেশ সরকার পেত 887 কোটি টাকা। আমরা বিটিআরসি আইনের সঙ্গে এখন মানি লন্ডারিং মামলা করছি, যেটা আগে করা হতো না। কারণ আগে বিটিআরসি একটা মামলা করা হতো, যার ফলে তারা জামিন পেয়ে যেত। যদি মানি লন্ডারিং মামলা থাকে, আদালত নিশ্চয়ই ওই মানি লন্ডারিং এর মামলায় তাকে জামিন বাতিল করে দিবে। মিরপুর থেকে যোগ দিয়েছিলেন সাজিদ মোস্তাহিদ, জানাচ্ছিলেন বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনে যাবে ঐক্যফ্রন্ট, তারিখ এক মাস পেছানোর দাবি, প্রতীকের সিদ্ধান্ত পরে। জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। জনগণের আস্থা অর্জন করে জনগণের মালিকানা কায়েম করবে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, আবারও ক্ষমতায় আসলে দেশকে দারিদ্র্যমুক্ত ঘোষণার অঙ্গীকার। উৎসবমুখর পরিবেশে চলছে আওয়ামী লীগের তৃতীয় দিনের মনোনয়ন ফরম বিক্রি ও জমার কার্যক্রম। মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি। জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু, ঢাকা 17 আসনের জন্য কিনলেন এরশাদ, জয়ী হতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ। এবং জোটগতভাবে নির্বাচনের বিষয়ে সময় চেয়ে ইসিকে যুক্ত ফ্রন্টের চিঠি, বিকেলে যাবে আওয়ামী লীগ, নৌকা প্রতীকেই নির্বাচনে যাবে ইনুর জাসন। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।